আসসালামু আলাইকুম, চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের তিন আইটেমের শুটকি দিয়ে ভর্তা করে দেখাবো। তো আমি এখানে তিন আইটেমের শুটকি, লোটটা শুটকি নিয়েছি, চ্যাপা, ধিদল, তিন আইটেমের শুটকি নিয়েছি। তেল আমি গরম পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি। তা এখানে আমি অনেকগুলো শুকনো মরিচ নিয়েছি, আপনার বাজা ছাড়া, একদম বাজা ছাড়া। তো এগুলা আর নিতে হয়, তো আমি এগুলো এখন ব্লেন্ডার করে নিব। তো এখানে তো অনেকে বেটে নেয়, তো এগুলো তো বেটে নেওয়া সম্ভব না যেহেতু মরিচ। তো ব্লেন্ডার যেহেতু আছে, সহজ পদ্ধতি, তো সহজ পদ্ধতি দিয়ে আমরা কাজ করে নিব। তো আমি এগুলো এখন ব্লেন্ডার করে নিচ্ছি। সামান্য পানি দিয়ে ভালো করে একদম মিহি করে নিতে হবে। তো এখানে আমি রসুন, এটা আমি ব্লেন্ডার করা হয়ে গেছে, শুটকি আর মরিচ। তো এখানে রসুন আর পেঁয়াজও ব্লেন্ডার হয়ে গিয়েছে, তো এগুলো আমি একত্রিত করে নিলাম। তো আমি এখানে সাথে লবণও দিয়ে দিয়েছিলাম। তো আমি চুলাতে তেল দিয়ে গরম করে রেখেছিলাম। তো আমি এখানে শুটকিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। আস্তে আস্তে যখন নাড়তে নাড়তে একদম দেখেন কালারটা চলে আসছে অন্যরকম, তো একদম শুকানো হয়ে যাবে। এই ভর্তাটা খেতে ভীষণ মজাদার, অনেক ভালো লাগে, দেখেন কতটা সুন্দর হয়ে গেছে। তো এইভাবে আপনারা যদি বাসায় ট্রাই করেন, আর শুটকি ঘ্রাণে মুগ্ধ হয়ে গেছি, এত অসাধারণ একটা ঘ্রাণ আসতেছে, মানে একদম। তো আমার ভর্তাটা রেডি হয়ে গেল, এখন আমি এটা ঢেলে আমি ফ্রিজে সংগ্রহ করে রেখে দিব। আপনারা আপনি 2-3 মাস সংগ্রহ করে এটা খেতে পারেন। তো এটা আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে রাখবেন। আল্লাহ হাফিজ।